আসসালামু আলাইকুম উপর দিকে থুথু মারলে নিজের গায়ে পড়ে কথাটা একটা চিরন্তন সত্য কথা কথাটা বলছি এই কারণে দেখেন আজকে কলকাতার ইউটিউবাররা বলছে যে আপনারা যারা বাংলাদেশে বসে বসে বলছেন যে কলকাতায় তুফান ডিজাস্টার যাচ্ছে তারা কি আদৌ কলকাতার সিচুয়েশনটা জানেন যাই হোক আপনারা না হয় কলকাতার সিচুয়েশন জানেন না সেটা সে জানাবে বলছে তার কন্টেন্টে কিন্তু আপনারা নিজেদের সিনেমাকে আপনারা যখন নেগেটিভলি সম্প্রচার করছেন প্রচার করছেন বদনামটা আসলে কাদের হচ্ছে খারাপটা কাদের হচ্ছে আপনারা আপনাদের একটা সিনেমা আমাদের দেশে যতই নাচ যতই বাজে যাক আপনারা সেটাকে নিয়ে এমন ভাবে উচ্ছ্বাস করছেন এমন ভাবে সেটাকে ফলাও করে প্রচার করছেন এমন যেটাকে একটু বাড়িয়ে বাড়িয়ে বলছেন তাতে মনে হচ্ছে যে আপনারা ওইটা বলতে পেরে খুশি তো এতে করে যে আপনারা আপনাদের সিনেমাকে ছোট করছেন আপনারা আপনাদের দেশের সিনেমাকে ছোট করছেন আপনারা আপনাদের দেশকে ছোট করছেন এইটা তো আপনারা বুঝতে মানে দেখেন কথাটা আমি কি জন্য বলছি যে উপর দিকে থুতু বললে নিজের গায়ে পড়ে তো এই যে আমাদের দেশের অনেক কন্টেন্ট ক্রিয়েটার বলছে বলতে চাইছে যে কলকাতায় দশজন দর্শক দুপুরের বারোটায় দেখছে বারো জন দর্শক ষোলো জন দর্শক সময় দেখছে কথা সত্য ওদের স্ক্রিনে ওদের হলে এতজন দর্শক ছিল কিন্তু প্রত্যেকটা দর্শক বেরিয়ে বলছে যে ছবিটা খুবই ভালো হয়েছে কলকাতায় এরকম ছবি হওয়া উচিত কলকাতার ডিরেক্টরদের শেখা উচিত দেখেন আমাদের দেশে যখন একটা সিনেমা খারাপ হয় আমাদের দেশে যখন একটা সিনেমায় দর্শক দশ থেকে বারো জন হয় তখন তাদের কাছে যখন বুম ধরা হয় যারা নামে সিনেমার রিলিজের প্রথম দিনই বুম ধরে সিনেমার রিভিউ দেন তখন তারা কিন্তু এই দশজন বারো জন দর্শক প্রত্যেকেই বলে সিনেমাটা বাজে হয়েছে ডিজাস্টার হয়েছে খারাপ হয়েছে বলে কিনা বলে কারণ তারা ছবিটা খারাপ হয়েছে বলেই দশজন বারো জন দেখে কিন্তু কলকাতার চিত্রটা ভিন্ন সে দশজন বারো জন দেখে এসে প্রত্যেকেই বলতেছে ছবিটা ভালো হয়েছে ঘটনাটা তাহলে কোথায় তো খুঁজে বের করতে হবে কাহিনীটা কি আসলে কাহিনীটা হচ্ছে দেখেন বিগত কয়েক বছরে কলকাতা আর্ট ফিল্ম আর্ট ফিল্ম করতে গিয়ে কমার্শিয়াল ফিল্মের দর্শক নষ্ট করে ফেলছে কলকাতায় একটা হিন্দি সিনেমা তিন চার কোটি টাকা কামাইতে পারে না এত বড় একটা মার্কেট যেখানে একটা বাংলাদেশের এত ছোট মার্কেটে একটা বাংলা সিনেমা প্রথম আড়াই দিনে তিন চার কোটি টাকা কমাই ফেল ইনকাম করে প্রথম দশ দিনে তেরো দিনে তিরিশ চল্লিশ লাখ টাকা পঁচিশ লাখ টাকা কমাই ফেলে প্রথম দশ দিনে পঁচিশ কোটি টাকা কমাই ফেলে ব্যবসা করে সেখানে কলকাতায় একটা হিন্দি কমার্শিয়াল সিনেমা তিন চার কোটি টাকা ইনকাম করতে পারে না টাইমে টাইমে জিতের একটা সিনেমা লক্ষ টাকা মাসের মধ্যে সেইখানে বাংলা সিনেমা বাংলা কমার্শিয়াল সিনেমার যে কি হাল কলকাতায় সেটা কিন্তু একেবারে মানে পানির মতো পরিষ্কার ওই জায়গায় গিয়ে শাকিব খানের তুফান প্রথম দিনে এক লক্ষ টাকা ইনকাম করছে যেটা ছিল নর্মাল ডে হলিডে না ওদের শনি শনি রবিবার ওদের হলিডে তো শনি রবিবার যেহেতু ওদের হলিডে সেই জায়গায় শুক্রবারে প্রথম দিনে তারা আয় করেছে এক লক্ষ টাকা আজকে শনিবার দ্বিতীয় দিন কালকে রবিবার হলিডে এখন বন্ধের দিনে কি হয় সেটা দেখার বিষয় তাছাড়া আমি বলছি যে রায়হান ম্যাক্সিমাম ছবি স্টার্ট করে খুব স্লো কিন্তু পরের দিকে খুব ফাস্ট তারা ব্যবসা করে ছোট করে শুরু করে বড় করে মানে বের হয়ে আসে তো যাই হোক কথা সেটা না কথা হচ্ছে যে কলকাতার সিনেমা ইন্ডাস্ট্রির হালটাই এরকম সেই হালে শাকিব খানের সিনেমা এরকম একটা দিনে এক লক্ষ কামাইছে সেটা কিন্তু বাংলাদেশের অন্যান্য যত সিনেমা কলকাতায় ব্যবসা করছে সেই তুলনায় কিন্তু ভালো সেই তুলনায় এটাও কিন্তু একটা নজির যে এক লক্ষ টাকা প্রথম দিনে কামাইছে এখন যেইখানে কলকাতার মানুষ যদি কলকাতার দর্শকদেরকে হিপোক্রেট বলতেছে ওদের ইউটিউবাররা ওদের ইউটিউবাররাই তাদের দর্শকদেরকে হিপোক্রেট বলতেছে যে তারা নিজেদের সিনেমা দেখে না বাংলা সিনেমা দেখে না হিন্দি সিনেমা যদি দুই একটা আসে সেগুলো দেখে আর ওরা বেসিক্যালি ওই যে ঘরে মানে ঘরের শ্বশুর শাশুড়ি বউ শাশুড়ির যে দ্বন্দ্ব সিরিয়াল টিভি সিরিয়াল নোংরা টিভি সিরিয়াল এই সিরিয়াল ওরা দেখতে বা এই সিরিয়াল টাইপের কাহিনী দেখতে ওদের ওরা খুব পছন্দ করে এই কারণেই কিন্তু কলকাতায় হিন্দি সিরিয়ালের এত জনপ্রিয়তা এবং সেই সিরিয়াল জনপ্রিয়তা কিন্তু বাংলাদেশে এসেও ভর করেছে বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো কিন্তু কলকাতার মতো করে সিরিয়াল এই এই যে ফ্যামিলি পলিটিক্স ফ্যামিলি নোংরা পলিটিক্স নিয়ে সিরিয়াল তৈরি করা শুরু করছে এবং সেগুলো দিয়ে ছয় লাভ বাংলাদেশের টেলিভিশনগুলো গুলো যাই হোক প্রসঙ্গ সেটা না প্রসঙ্গ হচ্ছে গিয়ে যে কলকাতায় আসলে কমার্শিয়াল সিনেমার দর্শক নেই এখন যে কয়জন দর্শক আছে সেই কয়জন দর্শককে তুফান যে কয়জন দর্শক হলে ঢুকছে সেই কয়জন দর্শককে তুফান স্যাটিসফাই করছে সেই কয়জন দর্শক প্রত্যেকেই হল থেকে বেরিয়ে বলছে যে তুফান মানে সাকিব খানের সেরা ছবি বাংলাদেশের সেরা ছবি কলকাতার ডিরেক্টরদেরকে শেখা উচিত কিভাবে কমার্শিয়াল ছবি বানাতে হয় সবাই বলছে পয়সা উচিত আরো একটা জিনিস লক্ষ্য করলাম কলকাতায় কিন্তু অনেক ভ্লগার যারা ভ্লগ করে সিনেমার রিভিউ দেয় না তারাও কিন্তু দূর দূরান্ত থেকে এক এক জায়গায় বি এর হলগুলোতে গিয়ে সিনেমা দেখতে যাচ্ছে ডিউ টু তারা তুফান একটা ট্রেন্ড তুফান দেখবে সেটা নিয়ে ভ্লগ করবে চিন্তা করেন তুফান দেখবে সেটাকে নিয়ে ভ্লগ করবে তার কারণে তারা দূর দূরান্ত থেকে এক স্টেট থেকে আরেক স্টেটে গিয়ে এক শহর থেকে আরেক শহরে গিয়ে সিনেমা দেখতে যাচ্ছে এবং সেটা নিয়ে ভ্লগ করছে এ ধরনের কন্টেন্ট দেখলাম তো সেই জায়গায় আমাদের দেশের ইউটিউবাররা বলছে যে কলকাতায় তুফান ডিজাস্টার যাচ্ছে কলকাতায় ব্যবসা করতে পারবে না কলকাতায় ছোট হয়েছে কলকাতা যে আমি অনেক কিছুই বলছে যাই হোক কিন্তু আপনারা একটা পরিসংখ্যান যদি দেখেন কলকাতায় সুরঙ্গর নাজিহাল অবস্থা কলকাতায় প্রিয়তমার নাজিহাল অবস্থা সুরঙ্গ প্রিয়তমার চাইতে তুফান ফার ফার বেটার যাচ্ছে কলকাতায় তো এই যে যে বিষয়গুলো তৈরি হয়েছে এই বিষয়গুলো না জেনে না বুঝে নিজেদের সিনেমাকে সবাই খাটো করছে অর্থাৎ উপরের দিকে যে থুতু মারছে সেটা নিজেদের গায়েই পড়ছে আবার কলকাতার কিছু ইউটিউবার যারা তুফানকে ভালো বলছে যারা তুফান দেখে উচ্ছ্বাস প্রয়াস করছে যারা সাকিব খানের প্রশংসা করছে তাদেরকে কলকাতার কিছু ইউটিউবাররা ধুয়ে দিচ্ছে বাপ তুলে গালি দিচ্ছে শরৎ মিউজিক যে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ যারা এই চ্যানেলটা চালায় তাদেরকে তো একেবারে কমেন্টে ফোনে মেসেঞ্জারে মানে যাচ্ছে তাই বলে মানে তাদেরকে তাদের গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে ধারণা করা হচ্ছে যে বিশেষ করে হচ্ছে এই সাকিব খান এবং জিতের মাঝখানে এবং কিছু ইউটিউবার আছে যারা এটাকে ঠিকভাবে মানে যারা এটাকে ঠিকভাবে নিচ্ছে না যারা এটাকে অন্যভাবে নিচ্ছে যারা এটাকে সহজ করে দিতে না তারা সরাসরি আক্রমণ করছে সেইসব ইউটিউব একটা ব্লেড উঠে আসছে সেটা হচ্ছে গিয়ে যে সাকিব খান যে প্রিমিয়ার শোটা করছে কলকাতায় সেই প্রিমিয়ার শোতে সাকিব খান এমনি তো তো গেছে একটা প্রেস প্রেস কনফারেন্সে তো উনি সব প্রশ্নের উত্তরও করে দিয়েছে যে যা প্রশ্ন করছে উনি কি ফ্যামিলি ম্যাটার নিয়ে প্রশ্ন করা শুরু করছে বুবলি উপবিশ্বাস নিয়ে প্রশ্ন শুরু করা শুরু করছে সেগুলো সে হাসি মুখে এড়িয়ে গেছে তারপরেও সবার মোটামুটি সে প্রশ্নের উত্তর দিচ্ছে তারপরেও কিছু ইউটিউবাররা তাকে সরাসরি মানে ইন্টারভিউ করতে চাইছিল তো সেই জায়গা থেকে সে অনেক মানে একজনকে দিলে তো অনেককে দিতে হবে যার কারণে বোধ হয় সে অনেকটাই অনেকটাই কি আর আলাদা করে ইন্টারভিউ দেয় নাই তো সাকিব খানের যারা ইন্টারভিউ পায় নাই তারা কিন্তু আবার তুফানকে ধুয়ে দিছে তো একটা ব্যক্তিগত আক্রমণও নাকি তারা চালাইছে এটা ওদের যারা ইউটিউব আছে তাদের আমি কিছু বানিয়ে বলছি না তো এই ধরনের অভিযোগ তৈরি হচ্ছে তারা নিজেরাই মানে কনফ্লিক্টেড হয়ে গেছে নিজেরাই ডাইভার্সিফাইড হয়ে গেছে নিজেদের দেশে হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটার এক এক রকম কথা বলছে কেউ বলছে পজিটিভ ধুয়ে দিচ্ছে 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 ভাসিয়ে উড়িয়ে তো যারা যারা যাদের 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 চ্যানেল যারা যারা খুব বেশি সচেতন তারা কিন্তু খুব আজগুবি বা বাজে কোনো কথা বলছে না আমি কয়েকজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটারদেরকে ফলো করি সেখানে ওদের খুব বড় বড় চ্যানেল এবং তারা তাদের যে উচ্ছ্বাস দেখলাম কন্টেন্টে তারা সিনেমার প্রিভিয়ার শো দেখে আসার পর সেই উচ্ছ্বাসে আমার কোথাও মনে হয় নাই তাদের কাছে তুফান খারাপ লেগেছে বরঞ্চ তারাও বলছে যে তুফান সাকিব খানের ক্যারিয়ারে বেস্ট মুভি তো এই যখন পরিস্থিতি তখন আসলে একটু মরে চড়ে বসতে হবে সবাইকে তুফান কলকাতায় কতটা বিজনেস করবে সেটা আসলে সময়টা পার হলে বোঝা যাবে মানে সেই সময়টা হচ্ছে গিয়ে দুই তিন মাস যাক একে তো তুফান প্যারালাল টাইমে রিলিজ হয় নাই কলকাতায় তিন সপ্তাহ পরে রিলিজ হয়েছে সেকেন্ড বিষয়টা হচ্ছে গিয়ে কলকাতায় সিনেমার মার্কেট এখন নাই মানে কমার্শিয়াল সিনেমার মার্কেট খুব একটা সেখানে নাই ওরা সিনেমা ইন্ডাস্ট্রিকে কলকাতার সিনেমা ইন্ডাস্ট্রিকে কলকাতার বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিকে ওরা নিজেরাই ধ্বংস করে রেখে দিয়েছে চার বিষয় হচ্ছে গিয়ে যে ওরা নিজেদের সিনেমায় দেখে না বাংলাদেশের সিনেমা কি দেখবে ওরা নিজেদের বাংলা সিনেমায় দেখে না ওদের 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 আর্টিস্টরা বলে যে ওরা এত কতটা হিপোক্রেট ওরা সাকিব খানের সিনেমা কতটা দেখবে সেই জায়গায় সাকিব খান ডে ওয়ানে এক লাখ টাকা বিজনেস করছে আর ওদের আসলে বক্স অফিস আছে বাড়ায়া বলারও কিছু নাই কমায়া বলারও কিছু নাই কেউ কম বেশি করতে পারবে না যা ইনকাম হবে প্রথম দিনে সেই তথ্যটাই উঠে আসবে যেহেতু ওদের বক্স অফিস আছে আমাদের দেশে বক্স অফিস নাই আপনারা একটা জিনিস খেয়াল করেছেন কিনা ওই প্রেস কনফারেন্সে সারিয়া সাকিলকে কিন্তু একটা প্রশ্ন করা হয়েছিল বাংলাদেশে কেমন বিজনেস করছে তো সারিয়া সাকিল একটা উত্তর দিছিল যে আমাদের দেশে বক্স অফিস নাই কারণ ওদের সাংবাদিকরা জানে বক্স অফিস কি আর শারীরিক যদি ভুলভাল তথ্য দিও ঠিকই পাল্টা প্রশ্নের সব মুখিজটা শারীরিক শাকিল তো শারীরিক শাকিল বুঝে শুনেই উত্তর দিতেছে আমাদের দেশে বক্স অবস্থায় তো एग्জ্যাক্টটা জানা যায় না তো যাই হোক ফিরে আসি কলকাতায় তুফান আর কয়েকটা সপ্তাহে যাক যেহেতু দেরিতে শুরু করছে পাবলিসিটি ঠিকমতো হয় প্রচার প্রচারণা ঠিকমতো হয় নাই একসাথে শুরু করলে যে হাইপটা থাকে সেই হাইপটা নাই সাকিব খা খানের তুফান নিয়ে বাংলাদেশে যেভাবে পাবলিসিটি হয়েছে কলকাতায় শুধুমাত্র কয়েকজন ইউটিউবারদের পাবলিসিটি ছাড়া শেষ মুহূর্তে আর কিছু মিলবোর্ড ছাড়া ওরকম পাবলিসিটি এসবিএফ করে নাই কলকাতায় সবকিছু মিলিয়ে কিছু ভুল ত্রুটি ছিল প্রচার প্রচারণায় সেই ভুল ত্রুটি থেকে এসবিএফ শিক্ষা নেবে নেক্সট ফিল্মে দরদে বা তারপরের ফিল্মে গিয়ে এগুলো ওভারকাম করবে তুফান দিয়ে যা করেছে দরদ দিয়ে তার চেয়ে বেশি করবে তারপরের ফিল্ম দিয়ে আরও বেশি করবে এইভাবে একটা মার্কেট কলকাতায় ক্রিয়েট হবে আস্তে আস্তে ডে ডে ধীরে সুস্থে এত তাড়াহুড়ার কিছু নেই শেষ করবো কন্টেন্টটা কন্টেন্টটা বড় হয়ে যাচ্ছে তার আগে একটু একটা ছোট্ট সংবাদ আপনাদেরকে দেই রায়হান রাফির নূর সিনেমাটা পঞ্চান্ন লক্ষ টাকায় বিক্রি হয়েছে সাপলা মিডিয়ার সেলিম খান রায়হান রাফিকে দিয়ে এই সিনেমাটা বানিয়েছিল রায়হান রাফি সম্প্রতি একটা কোন একটা জায়গায় বলছে যে তার যা বর্তমান রেমুনারেশন সিনেমা পুরা সিনেমার খরচ সেটা অর্থাৎ সিনেমা যদি পঞ্চান্ন লক্ষ টাকায় বিক্রি হয় ধরে নিলাম কয়েক লক্ষ টাকা কারণ সেলিম খানের শরীরের অবস্থা ভালো না সে কথা বলতে পারে না অসুস্থ এই অবস্থায় সে এই সিনেমাটা প্রচার প্রচারণা করতে পারবে না রিলিজ দিতে পারবে না সেই জায়গা থেকে একটু লসে আর একটা প্রয়োজন প্রতিষ্ঠানকে সে বিক্রি করে দিছে এটা পঞ্চান্ন লক্ষ টাকায় বিক্রি করছে তার মানে হয় কিছুটা লসে বিক্রি করছে নাহলে সমান সমান যা খরচ হচ্ছে তাতে বিক্রি করে দিয়েছে তো তাতে ধারণা করা যায় রায়হান রাফি এখন সিনেমা প্রতি ষাট থেকে পঁয়ষট্টি লক্ষ টাকা ইনকাম করছে বা নিচ্ছে যাই হোক এনবিআর বা ইনকাম ট্যাক্স এখন রায়হান রাফি ধরবে কিনা আমি জানি না কিন্তু সে নিজেই যেহেতু কোনো এক জায়গায় বলেছে আমি তথ্যটা পাইলাম মাহফুজুর রহমান আমার ভাই তার কাছ থেকে তো তথ্যের সত্যতা যাই গুজব হইতে পারে রায়হান রাফি আবার বিভিন্ন সংবাদকে গুজব বলে উড়িয়ে দিবে উড়ে দিচ্ছে কারণ আজকে রাহেনাফি একটা স্ট্যাটাস দিছে আমি তুফানের পরে কোন সিনেমা করব সেটা আমি আমার আমি ঘোষণা দিব সো কোনো গুজবে কাম দিবেন না তো কারণ কেন এই কথাটা বলছি কারণ বিজয় টেলিভিশন একটা নিউজ করছে যে রাহেন রাফি তুফানের পরে অসিয়ত করবে সেটা নিয়ে আমি আবার একটা কন্টেন্ট করছি সো জানি রাহেন রাফি কোনটা দেখছে দেখে বলছে যে গুজবে কাম দিবেন না ও তুফানের পরে কোন সিনেমা নিয়ে সে আগাবে সেটা সে নিজেই ঘোষণা দিবে তো রায় রাফি রেম যাই হোক সে ষাট লক্ষ টাকা নিক আর এক কোটি টাকা নিক কথা হচ্ছে রায় রাফি ব্যবসা সফল সিনেমা দিচ্ছে কিনা কথা হচ্ছে রায় যদি ষাট লক্ষ টাকা নিয়ে প্রয়োজককে এক কোটি টাকা ব্যবসা দেয় তাহলে প্রয়োজকের ষাট লক্ষ টাকা দোষের কোথায় যেখানে এই মুহূর্তে সিচুয়েশন এরকম প্রয়োজকরা সত্তর লক্ষ টাকা দিয়ে সিনেমা বানায় এক টাকাও ঘরে নিয়ে যেতে পারে না রুমাল দেওয়ারা কি চোখ বুঝতে বুঝতে ঘরে ফেরে সিনেমা মুক্তির দিন আরেক প্রয়োজক এক সাক্ষাৎকারে বললেন সেই জায়গায় রায় ষাট লক্ষ টাকা 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 বিজনেস দিতে পারে তাহলে লক্ষ নিতে দোষ কি তবে এটা আমি প্রাউড ফিল করি বলতে যে বাংলাদেশে কোনো পরিচালক ষাট লক্ষ টাকা রেমেশন দেয় ভাবা যায় বাংলাদেশে সাকিব খানের পরে আর কোনো হিরো নাইন আর কোনো যে এত টাকা রেমেশন দেয় ওই যে একটা কথা ছিল যে এটা দিস মিডিয়া সেই বিষয়টা কিন্তু রাফি ফেরত আসতেছে আসলেই ফিল্ম ড্রামা এটা কিন্তু ডিরেক্টার্স মিডিয়া ডিরেক্টররা তৈরি করে শিল্পীদেরকে শিল্পীরা ডিরেক্টর তৈরি করে না এই বিষয়টা অনেক দিন হয়েছে হারাই গেছিল সেই বিষয়টা আবার তুলে আসতেছে রাহেন রাফি তো বাংলাদেশের অন্যান্য যত পরিচালক আছেন তাদের রাহান রাফিকে গিয়ে একটা থ্যাংকস জানানো উচিত ধন্যবাদ অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে এসে দিয়ে যাবেন আর আমার জন্য জপ